হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্ট 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। 10টি শহর যা কল্পনা করে হার মানাবে। বিশ্বের প্রতিটি শহরই সুন্দর, কিন্তু তার মধ্যে এমন কিছু শহর আছে যা আমাদের পক্ষে বিশ্বাস করা কঠিন। এমন কিছু অদ্ভুত শহর দেখব, আসলে সেগুলো দেখতে সত্যি অপূর্ব। 10, নরওয়ের লংগিয়াবাই। মৃত্যু প্রাকৃতিক বিষয় যার উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু কিছু স্থানে এমন নিয়ম করা হয়েছে যেখানে মারা যাওয়া নিষেধ। কিন্তু আপনি জানেন কি, এই পৃথিবীতে এমন স্থানও আছে যেখানে মৃত্যুবরণ করা একদমই নিষেধ। মজার বিষয় হচ্ছে, মারা যাওয়ার এই নিষেধাজ্ঞাটি নতুন নয়। খ্রিস্টপূর্ব 500 শতকে গিরিক দ্বীপ ঢেগোজ এ বাসিন্দাদের সেখানে মৃত্যুবরণ করাকে নিষেধ করা হয় ধর্মীয় কারণে। যারা মারা গিয়েছিল সেখানে তাদের কবর খনন করে সরিয়ে নেওয়া হয়। মেরু অঞ্চলের এই শহরে মৃত্যুর আইনটি শুধু এর দূরবর্তী অবস্থানের জন্যই নয়, বরং এ কারণে যে সেখানে লাশ পচে না, মৃত্যুদেহ পারফরেস্টে সংরক্ষিত অবস্থায় থাকে। এ কারণে এই শহরের কবরস্থানে নতুন কোনো মৃত্যুদেহ গ্রহণ করা হয় না 70 বছর আগ থেকেই। 9, একটি শহর যেখানে দুটি দেশের দুটি রাজ্য বিদ্যমান, জার্মানি এবং সুইজারল্যান্ডের একটি শহর যেখানে দুটি আলাদা রাজ্য এবং আলাদা অফিস বিদ্যমান আছে, আলাদা কলকাতার বুথ। এই শহরের মানুষরা দুটি দেশের আলাদা দুটি ফোন ব্যবহার করে, দুটো করে পোস্ট কোড ব্যবহার করে। এছাড়াও আছে তাদের কারেন্সি হিসেবে ফ্রাক্স ব্যবহার করে থাকে। 8, দা লাস্ট ফ্রি সিটি। সিরাপ সিটি হলো ক্যালিফোর্নিয়ার এমন একটি শহর যা ভবঘুরে এবং অবসরপ্রাপ্ত লোকদেরকে দ্বারা নির্মিত। এখানে নেই কোনো পানি, বিদ্যুৎ, এমনকি যারা বাস করে তাদের কোনো ঠিকানাও নেই। তবু এখানে বেশিরভাগ মানুষ এই শহরে আরামদায়ক জায়গা হিসাবে আখ্যায়িত করে থাকেন। 7, কেপ টাউন। দক্ষিণাঞ্চলীয় তিউনিসিয়ার মাতামাতা এমন একটি শহর যেখানে বর্বর জাতির লোক মাটির তলদেশে বাস করে। 1970-এর দশকে এখানে বাড়ির ঘরগুলো নির্মিত হয়েছিল, কিন্তু অনেক স্থানীয় তাদের ঐতিহ্যগত বাড়িতে বসবাস করতে পছন্দ করে। 6, এ সিটি আন্ডার অনগ্রুভ। হুইটিয়ের আলাঙ্কাস এই শহরটিতে আছে সব ধরনের দোকান, আছে একটি পুলিশ স্টেশন, একটি হাসপাতাল ও একটি গির্জা। এই শহরের জনসংখ্যা মাত্র 220 জন। 5, নীল শহর। মরক্কোর চেপটাউন নামক এই শহরের দেয়াল, দরজা এমনকি সিঁড়িগুলো নীল এবং দ্বারা আবৃত। এই শহর নীল হওয়ার কারণ হল ইহুদিদের পবিত্র রং ছিল নীল, তাই তারা শহরের প্রতিটি ঘর রাস্তা নীল রং করেছিলেন। কিন্তু ইহুদিরা চলে গেলেও তাদের ঐতিহ্য এখনো অব্যাহত রয়েছে। 4, এলিয়েনদের শহর। নিউ মেক্সিকোর রোজ অয়েল শহরে 1947 সালের একটি ইউএফও ভূপাতিত হয়েছিল। তখন থেকে এই শহরটি এলিয়েনদের শহর হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি পায়। 3,
খোলা সাগরের মাঝে ছোট্ট স্বপ্নে শহর। নিফর্ট ডলাসিলি বা ওয়েল রক্স আজারবাইজানের একটি শৈল্পিক শহর। এই শহরে কোনো আবাসিক জনসংখ্যা নেই। প্রায় 2000 লোক এখানে কয়েক মাসের জন্য বদলি হিসেবে কাজ করতে আসে। দুই, পাহাড় যেখানে শহরের চাপ। স্পেনের সেটেলিন দি লাস বোধিগাস শহরটি আগ্নেয়গিরি যাত্রীরা পাহাড়ের মধ্যে নির্মিত বলে পর্যটকদের কাছে এটি খুবই পছন্দের একটি জায়গা। এখানে প্রতিটি রাস্তায় দেখা যায় ঝুলন্ত পাথরের সমারোহ। এক, টাউন হোয়ার দ্য হেড আউট নাম্বার দ্য লিভিং। ক্যালিফোর্নিয়ার কলেমা শহরটিতে রয়েছে 17টি কবরস্থান, কারণ কর্তৃপক্ষ একবার সিদ্ধান্ত নিয়েছিল যে সান ফ্রান্সিসকো থেকে সমস্ত কবরস্থান এখানে স্থানান্তরিত করা হবে। এই শহরের আজকের নীতিমালা হচ্ছে কলেমাতে জীবিত থাকাই ভালো, সে হিসেব বিশ্বব্যাপী পরিচিত পায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।